পৃথিবীতে মানুষের সৃষ্টির পর থেকেই তারা কিছু না কিছু আবিষ্কারের পথে এগিয়ে চলেছে। অজানাকে জানার জন্য তারা প্রথমে তলপথ, তারপর জলপথ এবং পরবর্তীতে মহাকাশে পাড়ি জমায়। যদিও পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছুই আবিষ্কার করা বিজ্ঞানীদের পক্ষে এখনও পর্যন্ত সম্ভব হয়নি, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষ রীতিমতো মহাকাশে বসবাস করা শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত মানুষের পক্ষে বসতি স্থাপনের জন্য মহাকাশে যাওয়া সম্ভব হয়নি, তবে মহাকাশ সম্পর্কে গবেষণার উদ্দেশ্যে বৈজ্ঞানিকরা মহাকাশে মহাকাশ স্টেশন নির্মাণ করেছেন। আজকে এই ভিডিওতে আমরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সম্পর্কে আলোচনা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। মানুষ দৈনন্দিন জীবনে কিছু না কিছু আবিষ্কারের নেশায় মত্ত। মানুষের এই আবিষ্কারের নেশার জন্য অনেক অসম্ভব জিনিস আজ সম্ভব হয়েছে। মানুষের আবিষ্কারের সেরকমই একটি উল্লেখযোগ্য আবিষ্কার হল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। এই মহাকাশ স্টেশনটি 1998 সালে চালু হয় এবং 2011 সাল থেকে সম্পূর্ণরূপে এখানে কাজ শুরু হয়। সেই তখন থেকেই এই মহাকাশ স্টেশনটি মহাকাশচারীদের বসবাসের ঘর হিসেবে কাজ করছে এবং এটি 2030 সাল পর্যন্ত চলবে বলে বিজ্ঞানীদের ধারণা। 1869 সালে অ্যাভরট হেল প্রথম মহাকাশ স্টেশন নির্মাণের পরিকল্পনা করেন। এরপর বিংশ শতকের প্রথম দিকে কনস্ট্যান্টিন ত্রিসেলকোভস্কি ও হারমান ওবের মহাকাশ স্টেশন সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ কিছু ধারণা যোগ করেন। এরপর 1929 সালে হারমান পোটকনিক মহাকাশে স্টেশন নির্মাণের একটি সম্ভাব্য চিত্র প্রদর্শন করেন। এরপর বহু পরিকল্পনা ও প্রতিবন্ধকতাকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক মহাকাশে স্টেশন নির্মাণের কাজ শুরু হয়। 1984 সালে যুক্তরাষ্ট্র একটি মহাকাশ প্রকল্প শুরু করে যার নাম দেওয়া হয় স্পেস স্টেশন ফ্রিডম, কিন্তু শেষ পর্যন্ত এই প্রকল্পটি সম্পূর্ণ হয়নি। পরবর্তীতে বেশ কয়েকটি দেশ মিলে 1993 সালে পুনরায় এই মহাকাশ স্টেশন নির্মাণের প্রকল্পটি শুরু করে এবং যার নাম দেওয়া হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এই প্রকল্পে অংশগ্রহণকারী রাষ্ট্রগুলি হল যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, জাপান এবং কানাডা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হল পৃথিবীর কক্ষপথে অবস্থিত একটি বড় মহাকাশযান। এটি মহাকাশচারী ও ক্রুদের বাড়ি হিসেবে কাজ করে যেখানে তারা বাস করে। এটি একটি অনন্য বিজ্ঞান গবেষণাগার। এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটা একবারে হুট করে তৈরি হয়ে যায়নি, অনেকগুলি বিভিন্ন মডিউলকে ধাপে ধাপে সংযুক্ত করে এটি গঠন করা হয়েছে। প্রথম মডিউলটি চালু হয়েছিল 1998 সালে এবং 2011 সাল নাগাদ সব মডিউলগুলিকে একসাথে সংযুক্ত করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি সম্পূর্ণরূপে গড়ে ওঠে। এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে কক্ষপথে রয়েছে। এটি ঘন্টায় 28,000 কিলোমিটার গতিতে পৃথিবীর চারপাশে ঘুরছে, অর্থাৎ প্রতি 90 মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করছে। এত দ্রুত প্রদক্ষিণ করায় এই মহাকাশ স্টেশনের নভোচারীরা প্রতি 24 ঘন্টায় 16টি সূর্যোদয় ও 16টি সূর্যাস্ত দেখতে পায়। এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটির নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর এর মোট ওজন দাঁড়ায় 4,20,000 কেজি, মোট দৈর্ঘ্য দাঁড়ায় 73 মিটার বা 240 ফুট এবং প্রস্থ দাঁড়ায় 109 মিটার অর্থাৎ 360 ফুট। এটা একটা পূর্ণ দৈর্ঘ্যের আমেরিকার ফুটবল মাঠের সমান। এই মহাকাশ স্টেশনে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার উপর কাজ করা হয়, আবার পৃথিবীতে থাকা বিজ্ঞানীদের কথা মতো সেখানে পরীক্ষা চালানো হয়। আলজাইমার, পার্কিনসন রোগ থেকে ক্যান্সার, হাঁপানি, হৃদরোগের চিকিৎসা ও গবেষণা করা হয় এবং এর পাশাপাশি ওষুধের অগ্রগতি, জল বিশুদ্ধকরণ ব্যবস্থা, পেশি ও হাড়ের ক্ষয়রোধের পদ্ধতি ও খাদ্য উৎপাদনের ক্ষেত্রেও এই গবেষণাকে কাজে লাগানো হচ্ছে।
এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দেয় 2022 সালের গোড়ার দিকে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে। এই আক্রমণের পর আমেরিকা রাশিয়ার সাথে সমস্ত সম্পর্ক নষ্ট করার কথা বলে এবং রাশিয়াও একটি নিজস্ব মহাকাশ গবেষণা স্টেশন নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং প্রকল্প থেকে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ সরিয়ে নিতে থাকে। তাহলে এখানে প্রশ্ন হল, এই আন্তর্জাতিক স্পেস স্টেশনের আয়ু আর কতদিন বাকি? 2031 সালের গোড়ার দিকে এই স্টেশন পৃথিবীতেই ভেঙে পড়বে বলে নাসার একটি প্রতিবেদনে বলা হয়েছে। নাসা জানায়, প্রশান্ত মহাসাগরে পয়েন্ট নিমো নামে একটি জায়গা রয়েছে যেখানে 2001 সালে রুশ মহাকাশ স্টেশন মির এর ধ্বংসাবশেষ ভেঙে পড়েছিল। ঠিক সেখানেই 2031 সালের গোড়ার দিকে এই আন্তর্জাতিক স্পেস স্টেশনটি ভেঙে পড়তে পারে। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাডভেঞ্চার উইন্ডো।